আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিভাবে লোট্টা মাছ ভুনা করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 8 থেকে 10টি লোট্টা মাছ নিয়েছি, এগুলোকে কিভাবে ক্লিন করতে হয় সেটা দেখাবো। লোট্টা মাছের যে কাটা আছে এবং মাথার অংশ সেগুলো ফেলে দিতে হবে। এটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এখন আমি মাছগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি এবং এই মাছগুলো আমি 5 মিনিটের মতো সিদ্ধ করব, যাতে ময়লাগুলো একা একাই কেটে যায়। দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেকটা ক্লিন হয়ে এসেছে এবং কিছুটা সফট হয়ে আসে। এবং আমি এটা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নেব। লোট্টা শুটকি ভুনা করতে যে সমস্ত উপকরণ লেগেছে সেগুলো হলো লোট্টা মাছ 8 থেকে 10টি, তেল নিয়েছি 1 কাপ, লবণ নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা পরিমাণ মতো, শুকনো মরিচ নিয়েছি 4টা, এবং হলুদ এবং মরিচের গুঁড়ো নিয়েছি আমি একসাথে মিক্স করে। হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ, কাঁচামরিচ নিয়েছি এখানে 8 থেকে 10টি, এবং রসুন কুচি নিয়েছি এখানে বড় সাইজের 3টি। আমি একটি প্যানে তেল ঢেলে নিচ্ছি, তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে নিব। তারপর এখানে আমি লোট্টা শুটকিগুলো দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশিক্ষণ না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা একটু লবণ দিয়ে নিলাম এবং হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিলাম, তারপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে নিব, তারপর আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, তারপর আমি ভালোভাবে এটাকে নেড়ে নিব। লোট্টা শুটকি ভুনায় আমি পানি ইউজ করব না, এটা এটাতে যতটুকু তেল আছে সেটাতেই হয়ে যাবে। তারপর আমি ঢেকে দিচ্ছি, অল্প আঁচে দিবেন, তাহলে মাছগুলো নরম হয়ে আসবে এবং পেঁয়াজ রসুনও নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গিয়েছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার শুটকি ভুনা প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, শুটকি ভুনা অনেক মজাদার একটি খাবার, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন আমি পরিবেশন করব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।